হ্যালো প্রিয় দর্শক, আপনাদের মাঝে আমি নুরুনহার চলে আসছি। আজকে আমি দেখাবো চিংড়ি মাছ বোনা পেঁয়াজ দিয়ে। ঠিক আছে, তো পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ বোনা করতে লাগছে এই যে এতগুলো পেঁয়াজ। অবশ্য পেঁয়াজের পেস্ট দিলে ভালো হয়, তো আমি পেস্ট দিচ্ছি না, আমি একেবারে ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি কি চিংড়ি। তারপর তারপর দিয়ে দিচ্ছি আমি লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঠিক আছে, আমি এখন এটা মাখিয়ে নেব। বেশি জাল দিচ্ছি না, কারণ হচ্ছে বেশি জাল আমার বাচ্চার পছন্দ করে না, পেঁয়াজের কারণে একটু ঝাল সামান্য দিতে হবে, না হয় মিষ্টি মিষ্টি লাগবে। অবশ্য চিংড়ি আরো বেশি দেওয়া দরকার ছিল, আমার কাছে ততটা চিংড়ি নেই, পেঁয়াজ একটু বেশি হয়ে গেছে, সমস্যা নেই, সেটা একটু বোনা বোনা হয়ে যাবে। তো আমি দিয়ে দিচ্ছি, ঢেলে দিচ্ছি, বিসমিল্লাহ। চিংড়ি মাছ বোনা দেখাচ্ছি, এটা এখন আস্তে আস্তে হবে, সময় লাগবে। ঠিক আছে, হতে থাক, আমি বসানোটা দেখিয়েছি, ততক্ষণ তো আর এভাবে ক্যামেরা ধরে রাখা যাবে না। ঠিক আছে, আমি এখন দেখিয়ে দিব, দেখতে হবে তরকারির কি অবস্থা। চিংড়ি বোনা অর্ধেক হয়ে গেছে, ঢেকে দিব, দেখতে হবে কি অবস্থা। আমার মনে হয় অলরেডি হয়ে গেছে। এই যে কাঁচামরিচ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার চিংড়ি মাছ বোনা হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার চিংড়ি হয়ে গেছে, চিংড়ি বোনা। তো আমি নুরুনহার আপনাদের কাছ থেকে বিদায় নেব, আল্লাহ হাফেজ।